বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে ছটা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে সাড়ে ছটায় আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। সেইখানে বন্য জীবজন্তুদের মধ্যে হাতি, ঘোড়া, ছাগল, ভেড়া, কীটপতঙ্গ, পোকামাকড় কত কিছু নিয়ে আমি ভিডিও বানিয়েছি। কিন্তু আজকের ভিডিও যে কী নিয়ে হতে চলেছে সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন, সেটা দারুণ হতে চলেছে। ভিডিওর শেষ পর্যন্ত দয়া করে সঙ্গে থাকবেন আর ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমার কে একটু উৎসাহ দেবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, আজকে যে প্রাণীটাকে ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখে ফেলেছেন সেইটা তো নাম হচ্ছে বক পাখি। এই বক পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আজকে জোগাড় করে নিয়ে এসেছি, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং আবারও অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ জাগাবেন, যাতে করে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সম্ভব হলে একটা লাইক অবশ্যই দেবেন, নিচে কমেন্ট সেকশনে আপনি লিখবেন এর পরবর্তী কোন প্রাণী সম্পর্কে আপনার বিস্তারিত জানার আগ্রহ রয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সুতরাং চলুন, বাজে কথা কম বলে কাজের কথাটা একটু বেশি করে বলার চেষ্টা করি। চলুন তাহলে শুরু করা যাক। লম্বা পায়ের বক পাখি প্রায় সময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। কেন থাকে সেই সব ব্যাপারে কিন্তু এখনই আমি আপনাকে বুঝিয়ে বলছি। বিশেষ করে এক পায়ে দাঁড়িয়ে থাকা থেকে অন্য পা উষ্ণতার জন্য নিজের শরীরের পালকে ডুবিয়ে রাখে। গরমের সময়েও সমুদ্র সৈকতে বালিতে এক পায়ে ভারসাম্য বজায় রেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার হয়তো অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। কিন্তু বৈজ্ঞানিক গবেষণাতে জানা গেছে, যারা জীববিজ্ঞানী গবেষক তারা বলছে যে গবেষণার ফলাফল অনুসারে উষ্ণতার জন্য এক পা বকেদের রক্ত পরিবহনকারী ধমনীগুলো সেই শিরার সংস্পর্শে থাকে যা পাখির হৃৎপিণ্ডেও রক্ত বহন করে। উষ্ণ ধমনীগুলো শীতল শিরাগুলোকে উত্তপ্ত রাখে, যেহেতু শিরা ধমনীকেও শীতল রাখে। অবশ্য জলে এক পায়ে দাঁড়িয়ে থাকার অন্য কারণও রয়েছে, মাছ শিকার করার সুবিধার্থে। এতে দ্রুততার সাথে বেশি জায়গায় নড়াচড়া করা যায়, জলে তরঙ্গ সৃষ্টি কম হবে। এ ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন বন্ধুরা। যখনই একটা পাকে তুলে রাখবে তার মানে আমি রেডি আছি পরবর্তী স্টেপ যখন ফেলার জন্য। আমি যদি দুটো পা জলে ডুবিয়ে রাখি তাহলে পাটা তুলে আমি স্টেপটা ফেলতে গিয়েই দেখবেন জলে একটা ঢেউ মতো হয়ে গেছে, ততক্ষণে শিকারি পালিয়ে যাবে। তাহলে আমি কিন্তু শিকারিকে বুঝতে দেব না, আমার এক পা অলরেডি আমি দীর্ঘক্ষণ ধরেই রেডি হয়ে আছি। যেই আমি দেখতে পাবো মাছের মতো অন্যান্য ব্যাং জাতীয় জিনিসগুলো কাছাকাছি চলে এলে তখনই আমি স্টেপ ফেলে ওইটাকে জাপতে ধরতে পারবো এবং আমার সফলতা হবে খুব কম কষ্টে। সুতরাং এক পায়ে দাঁড়িয়ে থাকা যেহেতু ওদের অভ্যেস রয়েছে, সুতরাং এক্ষেত্রে তাদের কোনো রকম সমস্যা হয় না। শিকার করার সুবিধার্থে এবং দ্রুততার সাথে বেশি জায়গায় নড়াচড়া করার জন্য এটাই একমাত্র রাস্তা। তাহলে এই বকেদের পায়ের পাতা অনেকটা সরানো রয়েছে, এই যে পায়ের যে ঝিল্লিটা অনেকটা সরানো রয়েছে, যার ফলে এরা যে জায়গায় এক পায়ে দাঁড়াও বা দু পায়ে দাঁড়াও সেটা পুরো শরীরটাকে ভারসাম্য বজায় রাখতে পারে। ফলে এক পায়ে দীর্ঘক্ষণ দাঁড়ালেও কোনো রকম কোনো সমস্যা হয় না। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE। এই মোর অপশানে টাচ করে আপনি আমার ডেসক্রিপশন বক্সের বিস্তারিত তথ্যগুলো পাবেন। সেই তথ্যগুলোর পাশাপাশি আমি আমার জীবনে যে 200-250 ভালো ভালো ভিডিও বানিয়েছি সেগুলোর মধ্যে থেকে তিনটে ভিডিওর লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে টাচ করে ভিডিও দেখে যদি একটু ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে যে বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও আমার মতো আপনার মতো এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনায়াসে জানতে পেরে উপকৃত হবেন। সুতরাং বন্ধু, শেয়ার করতে ভুলবেন না এবং ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাতেও ভুলবেন না। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে বন্ধুরা, আমার এই যে মোর অপশানের
টেপার পর আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন, যাতে করে যদি কোনো কারণে এই ইউটিউব চ্যানেল হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, যেহেতু আপনি আমার অন্যান্য সোশ্যাল সাইটে আপনার সঙ্গে আমার আত্মীয়তা বন্ধন তো আগে থেকেই রয়েছে, সেইখানের মাধ্যমে আমি আপনাকে নতুন চ্যানেল তৈরি করে সেটা লিঙ্কটা প্রোভাইড করব, সেই লিঙ্কে টাচ করলে আপনার আর আমার পুরনো যোগসূত্র কিন্তু ফিরে আসবে। সেক্ষেত্রে বন্ধুরা আজকে বেশি কথা বাজে কথা বকবক না করে চলুন কাজের কথায় আরেকটু যাওয়া যাক। গবাদি পশুর চারণভূমিতে এই বক পাখিদের দেখা যায়, তার কারণ যথেষ্ট রয়েছে। গবাদি পশুর কাছাকাছি অথবা পিঠে চড়ে বেড়ানোর যে মূল সুবিধা, গবাদি পশুর গায়ে লেগে থাকা এটুলি বা জোক বক পাখিদের প্রিয় খাদ্য, যেহেতু রক্ত খায় সুতরাং এদের শরীরের মধ্যে আলাদা একটা স্বাদ থাকে যেটা বক পাখিদের প্রিয়। সাধারণত বক পাখিরা 51 থেকে 58 সেন্টিমিটার লম্বা হয় এবং বেশিরভাগ বকের পালকের রং ডবডবে সাদা হয়, প্রজননের সময় রং বদলাতে থাকে। এদের তখন মাথা ঘাড় পিঠ গলার নিচে এবং বুক সোনালি বা বাদামি কমলা রং ধারণ করে, ঠোঁট খাটো হলদেতে রং হয় এবং ঠোঁটের গোলা পালকবিহীন। প্রধান খাবার হিসাবে পোকামাকড় মাছ জুক ব্যাঙাচি ও ফরিং প্রতিটি বকের বেশি আসক্তি থাকে, যার জন্য এটা ওদেরকে মানে অনেকটা টেস্টি খাবার বলে মনে হয়, যার কারণে ওরা ওইটা ছাড়া আর বাকি কিছু খেতে আগ্রহ পায় না। সেই জন্য বাধ্যগত এরা গবাদি পশুর পিঠে চড়ে বেড়ায়, যেরকম অনেকে হাতির পিঠে চড়ে ভ্রমণ করে সেই রকমই। বন্ধুরা মে মাস থেকে জুলাই মাস অবধি হচ্ছে এদের প্রজননকাল এবং জলাশয়ের কাছাকাছি বাসা বাঁধে উঁচু জায়গাতে। এছাড়া একই বাজারে অনেকে মিলে জয়েন্ট ফ্যামিলির মতো যৌথভাবে আলাদাভাবে বাসা বাঁধে, বিশেষ করে 3 থেকে 5 ডিম পারে। ডিম ফুটতে অনেকটা সময় লাগে, বিশেষ করে 21 থেকে 23 দিন সময় লাগে এবং বাচ্চা বড় হতে প্রায় 45 দিন সময় লাগে। বড় নদীর পারে অথবা সুন্দরবনে প্রচুর পরিমাণে এদেরকে দেখতে পাওয়া যায়। এককালে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও দেখা গেলেও এখন কিন্তু সংখ্যায় অনেকটা ওরা কমে গেছে। বন্ধুরা এর জন্য কিন্তু আমরা মানুষেরা দায়ী, আমরা অকারণে বক পাখি মেরে তার মাংস খাওয়ার জন্য চেষ্টা করি, এইটা সম্পূর্ণ অন্যায়। কেননা বন দপ্তরের আইন সম্পর্কে আপনার জানা না থাকলে দয়া করে একটু জেনে নেওয়ার চেষ্টা করুন, যে বন দপ্তর যদি জানতে পারে আপনি বন্যপ্রাণী হত্যা করছেন সেক্ষেত্রে আপনার জেল জরিমানা সহ প্রচুর আপনি আইনি সহায়তা বা শাস্তি পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার জেল জরিমানার পাশাপাশি আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে, এই কথাটা মাথায় রাখবেন। সুতরাং কোনো দিন বন্যপ্রাণীকে হত্যা করবেন না, কোথাও যদি বন্যপ্রাণীকে অসুস্থ অবস্থায় দেখতে পান তাহলে বন দপ্তরকে খবর দেওয়ার চেষ্টা করুন, অন্যথা আপনি আমার এই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাহলে আমি যোগাযোগ করার চেষ্টা করব। এবং বিশেষ করে আমি যেহেতু অবাঙালি বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি, সুতরাং আমার ভুলভ্রান্তিগুলো কিন্তু আপনারা একটু মানিয়ে নেবেন এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখবেন। এবং প্রত্যেক দিন ভারতীয় সন্ধ্যে 6 এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনি জাস্ট ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে আমার পাশে থাকবেন, যাতে করে প্রত্যেক দিন সন্ধ্যে 6 সময় যে নতুন নতুন টপিকগুলো নিয়ে আমি আসি সেটা অনায়াসে নোটিফিকেশানের মাধ্যমে আপনি খুব সহজে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা ওই রকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি আপনার শরীরের প্রতি একটু ভালো রকম খেয়াল রাখবেন, শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।